কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমার সৌদি আরবের দাম্মামে একজন বড় আলেম, তিনি যে বড় আলেম সন্দেহ নাই, একজন শায়খ মতিউর রহমান মাদানী, এই লোকটা যেই লোক সারা পৃথিবীর বড় বড় স্কলারদেরকে আলেম মনে করেন না, সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা বলেন, আলেমকে আলেম হিসাবে মানেন না, মুমিনের বিরুদ্ধে কথা বলেন, মুসলমানের দুষ্টুতি তালাশ করেন, তিনি কখনো মুসলমান হতে পারেন না, মুমিন হতে পারেন না, তিনি বড় আলেম হতে পারেন না, তিনি কারো না কারো দালালি করা শুরু করে দিয়েছেন। এই লোকটা যেই লোক সারা পৃথিবীর বড় বড় স্কলারদেরকে আলেম মনে করেন না, সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা বলেন, আলেমকে আলেম হিসাবে মানেন না, মুমিনের বিরুদ্ধে কথা বলেন, মুসলমানের দুষ্টুতি তালাশ করেন, তিনি কখনো মুসলমান হতে পারেন না, মুমিন হতে পারেন না, তিনি বড় আলেম হতে পারেন না, তিনি কারো না কারো দালালি করা শুরু করে দিয়েছেন।